ময়মনসিংহে মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুরকারীদের হেদায়েত দানে বিশেষ দোয়া। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কাশর এলাকায় কুয়েত প্রবাসী আলহাজ আমজাদ হোসেন জাহাঙ্গীরের মায়ের নামে নিজস্ব জমিতে নির্মিত মা আমেনা জামে মসজিদ ও মাদ্রাসার সীমানা প্রাচীর ভাঙচুরকারীদের হিদায়ত দানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী আলহাজ আমজাদ হোসেন জাহাঙ্গীর বাদী হয়ে স্থানীয় চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করলে সমস্যা আরো প্রকট হয়। তা থেকে মুক্তি পেতে গতকাল বাদ আছর বিশেষ দোয়ার আয়োজন করা হয় দোয়া পড়ান মসজিদের ইমাম।